শালা নগদে তোরে যে বাটাম দেব, তুই বাটাম খাওয়ার পরে আমারে তালই কবি, এই মসজিদে তালই কবি শালা। ভাবি কি শুরু করলে, আল্লাহ আল্লাহ ভাবে আর লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। মজা হয়েছে, খুব ভালো রাঁধি তুই। সে কে রাঁধিছে? আচ্ছা শ্যামা হিসাবে রাঁধিছে। ভাবি আমার বিশ্বাস, আপনি চেষ্টা করলি পরে হবে। আমি চেষ্টা করলি পরে হবে সেটা বুঝলাম, কিন্তু কি করা লাগবে বিষয়টাই তো বুঝতে পারলাম না। এটা জুলেখা মানে কব মানে তখন ভালোবাসি, এদিকে আব্বা আব্বা এমন ভাবে উঠে পড়ে লাগিয়েছে, সাত দিনের মধ্যে আমার বিয়ে করাবি, কখন তো দেখেন কি করা যায়। আপনি যদি খালি ওই মসজিদ দিয়ে আমার আব্বার কাছে একটা প্রস্তাব দিয়ে দিতেন না, তাহলে কিন্তু বিয়েটা হয়ে যেত। আর যদি না দেন তাহলে কিন্তু ওই বউ হিসেবে জুলেখারে ঘরেই তুলবে নি। আপনি তো আপনার বন্ধুকে ভালো করে চেনেন না, ওর সাথে কথা বলে কোনো লাভ আছে? আমি একটা কথা বলি কি, আপনি আর জুলেখা গোপনে গোপনে নিজেরা নিজেরা ভালোবাসা করেছেন না, এখন গোপনে গোপনে নিজেরা নিজেরাই বিয়েটা করে ফেলেন, তারপরে যখন খাওয়া দাওয়া হয়ে যাবে না, তখন বাড়ির দেখবেন একদম আদর করে মানিয়ে নিচ্ছে। কি যে বলবো ভাবি, গুপ্তের কথা ঘাওড়ার বুঝি না, ঘাওড়ার বুঝি তো আর একটা ঘাওড়া, ওর আমি অনেকবার বলেছি কিন্তু মানতেছে না। সে কি বলে জানেন, প্রেম করেছি নিজের ইচ্ছে, বিয়ে করবো ভাইয়ের ইচ্ছে। আচ্ছা কতদিনই ভাই কি সংসার করবে? সে তো করবি না, কারণ সে আমার হুমকিও দিচ্ছে, বলতেছে কি সে মরে যাবে মানে আত্মহত্যা করবে, তবে চিঠি লিখে যাবে, চিঠির মধ্যে লিখবে তার মৃত্যুর জন্য আমি দায়ী থাকবো। একটা মুসিবতে পড়েছিল ভাবি কতদিন, অনেক বড় মুসিবত হয়ে গেল তো দেখি। সূর্য ডোবার আগে যদি তুই বাড়ি ত্যাগ না করিস তাহলে কিন্তু খবর আছে। কি করছিস? আমি যাব তার সাথে দেখা না করে, আমি যাবো কোনোদিনও না। উড়ে শালা নগদে তোরে যে বাটাম দেব, তুই বাটাম খাওয়ার পরে আমারে তালই কবি, এই মসজিদে তালই কবি ভাবে। আরে আমি তো শ্বশুর আরে কি আল্লাহকে ভাঙিয়ে ফেলবান? আমার বাপের বাড়ি রান্না, এতগুলো লোকের সামনে তুমি আমার এরকম অপমান করে কথা করলা? অপমান করে কথা করলা? মান অপমান ওনার একারই আছে আর কারণ নাই, সারাক্ষণ যে নিজে মানুষকে অপমান করতে থাকে সেটা একবারও ভাবে নাই। থাকেন আপনি আপনার মান অপমান নিয়ে, আমি আর আপনার সাথে থাকবো না। আমি কি সারা জীবন শুধু তোমার সঙ্গে খারাপ ব্যবহারই করেছি? আমাদের কি কোনো মধুস্থিতি নেই? ভালো ব্যবহার করিনি আমি? অত কিছু আমার জানার দরকার নেই, আমি আর থাকব না। তোমার সারা আমি থাকতে পারবো বল? আর আমার সারা তুমি থাকতে পারবা এটা শুনবা? যাও শুনো, তারপরে আনতে বাদ মানে বাদ মানে হচ্ছে মেজাজ খারাপ বাদ। আমি কি করবো, মেজাজ কিসের জন্য ছড়িয়ে যায় আমি জানি না। আসলে ডাক্তার দেখাতে হবে, কবির দেখাতে হবে, লাগলে তাবিজ নেব, কিন্তু আমার আমার নিজের মেজাজের পরে এত মেজাজ, মেজাজের পরে এত মেজাজ খারাপ হয় আমি কি কব, কোনোভাবে কন্ট্রোল করতে পারি নি। আর মেজাজ করবো না, শোনো এখন তো তাহলে সব ভালো, সবাই ভালো বুঝেছ, সবাই ভালো দৃষ্টিতে দেখো, শ্বশুর বাড়ি যাওয়ার আপনি ভালো হয়ে গেলেই সব ঠিক আছে।